নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো সংবাদের দিকে, তবে শুরুতে আজ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক, শ্রোতা বন্ধু এবং বিজ্ঞাপনদাতাদের। নজর রাখবো সংবাদের দিকে। জেআরবিটির ইতিমধ্যে ফল প্রকাশ সম্পর্কে জানা যাচ্ছে। গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশিত হওয়াতে 63টি পদের জন্য 2437 জনের নামের তালিকা এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। পরীক্ষার 4 বছর পর অবশেষে ফল প্রকাশ হয়েছে। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, জেআরবিটির যে মেধা তালিকা, সেই মেধা তালিকা এবার প্রকাশিত হলো, 2437 জনের নাম প্রকাশিত হয়েছে। কি জানতে পারছো এই তালিকা এতদিন পর প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে? শেষ পর্যন্ত জেআরবিটির যে মেধা তালিকা আজ বিকেলে দপ্তর থেকে প্রকাশিত হয়েছে, এক বিশাল তালিকা প্রকাশিত হয়েছে। এর আগে তোমার গ্রুপ সি যে মেধা তালিকা সেটা প্রকাশিত হয়েছিল দীর্ঘদিন ধরে রাজ্যে। 2018 সালের পর, নতুন সরকার গঠনের পর কিন্তু রাজ্যে সরকারি চাকরি প্রক্রিয়া প্রায় বন্ধ বলা যেতে পারে, এরকম একটি পরিস্থিতিতে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পদের জন্য কিন্তু বেকাররা রীতিমতো মুখিয়েছিলেন দীর্ঘদিন ধরে, যে একটা কিছু বেশ অনেকগুলি পদের জন্য চাকরি ছাড়া হবে এবং হয়তো কারো কারো ভাগ্যে চাকরি জুটবে পরীক্ষার মাধ্যমে। তো জেআরবিটির চাকরি কিন্তু তখন থেকেই বিতর্কের মুখে, কারণ জেআরবিটি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়নি, যার ফলে বহিরাজ্য থেকে প্রচুর চাকরিরা এসে পরীক্ষা দিয়েছেন এবং অনেকেই যোগ্যতা প্রমাণ করে চাকরি নিয়েছেন। এবং এটা তা নিয়ে কিন্তু রাজ্যের বেকারদের মধ্যে এটা খুব আগে থেকেই ছিল। গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু সেই আশঙ্কাই কিন্তু দেখা যায় যে অনেকেই বহিরাজ্যে চাকরি নিয়ে গেছেন। এবং গ্রুপ ডি আজকেও কিন্তু একই আশঙ্কা করা হচ্ছে যে বহিরাজ্যে প্রচুর ছেলে মেয়েরা হয়তো চাকরি নিয়ম মেনেই হবে, যেটা হবে নিয়ম মেনেই হবে ওই সময়, মানে ওই প্রক্রিয়া চলাকালীন যদি পিআরটিসি বাধ্যতামূলক করা হতো তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না। পরবর্তী সময় রাজ্য সরকার তার সিদ্ধান্ত বদল করেছেন, কিন্তু বদল করলেও জিআরবিটির দুটি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু পিআরটিসি ছাড়াই কিন্তু প্রার্থীরা পরীক্ষা দিতে পেরেছে। ফলে বলা যেতে পারে রাজ্যের একটা বিশাল অংশের বেকার, যেখানে রাজ্যে সরকারি চাকরি প্রায় বন্ধ, সেখানে পিআরটিসি বাধ্যতা মানে তুলে দেওয়ার ফলে, পিআরটিসির যে বিষয়টি রয়েছে তুলে দেওয়ার ফলে কিন্তু আরো বেশি করে রাজ্যের বেকাররা মানে বঞ্চিত হয়েছে। এবং আজকের যে তালিকা দেখতে আপাতত বোঝা যাচ্ছে যে অনেকেই নাম এবং দেখেই মনে মানে এটা আন্দাজ করা যাচ্ছে, প্রার্থী আন্দাজ করতে পারছেন অনেকেই বহিরাজ্যের প্রার্থীরা রয়েছেন, হয়তো একে একে বিষয়গুলি প্রকাশ পাবে, কারণ কিছুক্ষণ আগেই মানে ঘন্টাখানেক আগেই এই তালিকা প্রকাশিত হয়েছে। তো খুশির খবর যেরকম আছে, পাশাপাশি ওই বিষয়টিও রয়ে গেছে যে অনেকেই বহিরাজ্যের থেকে এসে আমাদের রাজ্যের প্রার্থীদের চাকুরিটা ছিনিয়ে নিচ্ছেন। পাশাপাশি যারা বহিরাজ্য থেকে এসে চাকরি পাচ্ছেন তাদের কিন্তু সবাই চাকরিতে যোগ দেবেন তেমনটাও কিন্তু না, কারণ কোন অন্য রাজ্য থেকে এসে এই স্বল্প বেতনে রাজ্য থেকে চাকরি করে সংসার প্রতিপালন করা কতটা তাদের জন্য সম্ভব হবে সেটা কিন্তু একটা প্রশ্ন পাশাপাশি রয়ে গেছে। সব মিলিয়ে কিছু বেকারদের তো নিশ্চয়ই জন্য তো নিশ্চয়ই এটা সুখবর, তবে নতুন করে রাজ্যে এই মুহূর্তে কোনো সরকারি চাকরির নিয়োগের পরীক্ষা বা বেশ কিছু পরীক্ষা এখনো পর্যন্ত হয়ে রয়েছে, তার ফলাফল প্রকাশ কি হবে আগামী দিনে, কি কিছু কি জানা যাচ্ছে? এই বিষয়ে কিন্তু কোন দপ্তর বা কোন পরীক্ষা কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষরাই কিন্তু মুখ খুলে কোনো কথা বলছেন না, সবাই কিন্তু বিষয়টি নিয়ে চাপা, সবার কাছে একটি বক্তব্য প্রক্রিয়া চলছে, বাছাই প্রক্রিয়া বা পরীক্ষার যে খাতা দেখার প্রক্রিয়া বা যাবতীয় যা যা প্রক্রিয়া আছে সেগুলো চলছে। যদিও বাস্তবে যে বিভিন্ন পরীক্ষাগুলি হয়ে গেছে সরকারি পরীক্ষাগুলি তার জন্য এত সময় লাগার কথা না, কিন্তু হয়তো কোনো অজ্ঞাত কারণে বা হয়তো প্রশাসনের সবুজ সংকেত না পাওয়ার কারণে বিভিন্ন পরীক্ষাগুলির কিন্তু ফল প্রকাশ আপাতত বন্ধ রয়েছে এবং এতে কিন্তু বেকারদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তার থেকে বড় কথা হচ্ছে অনেকেই বয়স পেরিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিনই কোনো না কোনো বেকার বয়স উত্তীর্ণ হচ্ছেন এবং যাদের কিন্তু সরকারি চাকরির জন্য যে বয়স সীমা সেটা অনিশ্চিত হয়েছে। দুদিন আগেও রাজ্যের বিধানসভা অধিবেশনেও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী দলের মধ্যে কিন্তু
উদ্দেশ্য বাগবিতণ্ডা হয়েছে যে অতি শীঘ্র সরকারি চাকরিগুলি কেন ছাড়া হচ্ছে না, বেকারদের ভবিষ্যৎ নিয়ে কেন সেটি ফিঙে খেলা হচ্ছে, এবং এটা কিন্তু বাস্তব যে সরকারি চাকরির অভাবে অনেক বেকারদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সুপ্রীতি ঠিক তাই, ধন্যবাদ তোমায় সম্রাট দা, কথা বলছিলাম প্রতিনিধি সম্রাট চৌধুরী ছিলেন আমাদের সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জেআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ ডি ইতিমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশিত হয়েছে, এবং এই তালিকাতে মেধা তালিকায় 2000-এর অধিক প্রার্থীর নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ আগামী দিনে যে তারা সরকারি চাকরি পেতে চলেছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে খুশির বাতাবরণ পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।